স্টার্ট। ভাই আপনার নামটা ভাই? আমার নাম মিজানুর রহমান। এই গ্রামের নাম কি ভাই? গ্রামের নাম হচ্ছে বড়বাড়িয়া মধ্যপাড়া। আমরা আপনার যে খেতটা দেখতেছি টমেটো খেয়ে, যে খেতে কী টমেটো লাগাইছেন আপনি? এটা আমি, এটা হচ্ছে একটা, এই সাইড হচ্ছে মিতালি, এটা হচ্ছে দীপালি, স্পানি কোম্পানির বীজ। এটা মিতালি টমেটো লাগাইছেন আপনি? জি। আচ্ছা আপনি এই বীজটা কোত্থেকে নিয়েছিলেন? এটা আমাদের রিটেলার বাজার, বড়বাড়ি বাজার থেকে, জাহিদপুরের দোকান থেকে এনেছিল, দোকান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি যে চাষ করলেন, এটা আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। এটা তো আমি তো আরও অনেক টমেটো চাষ করছি, কিন্তু এটা এবার নতুন প্রথম। এটা আমার মনে হয় যে অন্য অন্য জাতের চাইতে এটার মান অনেক ভালো, কারণ এর ফলন অনেক বেশি এবং ফলের আকারও বড়, এবং এটার রেসিপি মানে দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন ধরে হয়। এটা এর মূল সবচেয়ে বড় গুণ হচ্ছে বিউটিফুলি গাছ শেষ হয়ে গেছে, একসাথে গাছ লাগানো, একসাথে ফল তুলছিলাম, কিন্তু ওটা শেষ, এটা এখনও ভরপুর ফল আছে। আচ্ছা আপনি কয়দিন পর পর ফল সংগ্রহ করেন? দুই দিন পর পর টমেটো, পাকা টমেটো ছেড়ে। প্রতি সংগ্রহে আপনি কয় মন করে পাচ্ছেন? আমাদের এখানে তো আমি তো 17 মন 16 মন করে আমার টমেটো হয় প্রতি ছেড়ায়। তা এখান থেকে শুধু না, আর ওইদিকে আছে। আপনি যে ফলন পাচ্ছেন তাতে কি আপনি সন্তুষ্ট? অবশ্যই, এটা হচ্ছে আমার বছরে আমার সবচেয়ে ভালো ফলন হচ্ছে এটা, এবং এতে আমি অনেক খুশি। তাহলে এটাকে আপনি আগামীতে আপনি এবং আপনার আশেপাশের দেশের মধ্যে কৃষক ভাইরা তারা কি চাষ করবেন আপনি মনে করেন? আমি তো ইনশাল্লাহ চাষ করবই, এবং আমার, আমি তো একটু বড় কৃষক, আমার সাইডে যারা আছে এরা আমার দেখাদেখি করবে এবং আমার পরামর্শ নিয়ে করে, ওরা তারা ইনশাল্লাহ করবে, আর আমি তো আরও ব্যাপকভাবে করবো। যাক, আমরা এই স্পানি মিতালি টমেটো আপনি করছেন, আপনার যে বক্তব্য বলে আমরাও খুশি আর কি। তা আশা করি আগামীতে আপনি এবং আপনার আশেপাশে যারা সবাইকে আপনি বলবেন যে এটা। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ একটা ভালো জিনিস যদি সবাই উপকৃত, লাভবান হয় কৃষকরা, তাহলে আমার সেটা আমারই তো লাভ, কারণ আমি 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 লাভবান হবো, আমার সাথে অন্য অন্য কৃষকরাও লাভবান হবে, এটাই তো মূল বিষয়। কিন্তু আমি একা লাভবান তো হবে না, এটা ভালো হয়েছে আমি অন্যদের বলবো যে তোমরাও করো, তারাও লাভবান। আপনি যাক এটা আপনি চাষ করবেন এবং আপনি সবাইকে বলবেন। ধন্যবাদ। নিশ্চয়ই।